রাত তখন ঠিক 1:30 বাজে, তো ঘুম আসছে না, শুয়ে আছি। হঠাৎ ফোনে একটা কল এলো, তো দেখলাম যে আমাদের বিএডের ব্যাচ, আমার বিএডের ব্যাচ ছিল 2015-17, তো সেই বিএডের ব্যাচে একটা দাদা আমাকে ফোন করেছে। তো 2 বছর বিএড করেছিলাম, সব একসঙ্গেই থাকতাম, পুরো দাদা ভাইয়ের সম্পর্ক হয়ে গেছিলো, একটা পরিবার হয়ে গেছিলো আমরা। তো দাদা ফোন করে প্রথম খবর নিচ্ছে যে তোর বাবা মা কেমন আছে। তো আমি বললাম ভালো আছে। দেন আমার খবর নিল যে তুই কেমন আছিস, আমি বললাম আমি ভালো আছি। তো নেক্সট দাদা যে মানে কথাটা বা খবরটা দিল সেটা আমি মানে নিজে বিশ্বাস করতে পারিনি, খুব খারাপ লেগেছে। তো দাদা বললো যে জানিস তো সুজান, বাবা আছে আর নেই। তো শুনে খুব খারাপ লাগলো, বললো 2 মাস হয়ে গেছে। তো আজকের এই কথাটা আমি বলতে চাই যে মা আমাদের পৃথিবীর আলো দেখায়। তো আমাদের প্রথম শিক্ষক আমরা বলি আমার মা, ঠিক আছে আমরা তো বলি, কিন্তু আমাদের মেরুদণ্ড যেটা, ঠিক আছে, আমরা যার জন্য মাথা উঁচু করে, তো আমরা আমাদের যে শির দ্বারা রয়েছে বা যার জন্য আমরা মাথা উঁচু করে চলতে পারি সেটা হলো আমাদের বাবা। বাবা কী করেন, যতই কষ্ট হোক তার ছেলে যা চায় সেই চাহিদা পূরণ করতে চায়। আমাদের যত পড়াশোনার খরচ বা যা আদার্স আমরা যেটা চাই সেটাই দিয়ে দেয়, ঠিক আছে, নিজে খাক না খাক সব কিছু আমাদের দেয়। তো আমি এটাই বলবো যে বাবা কী জব করে না করে বা বাবার কত ইনকাম সেটা ম্যাটার করে না, মানে বাবা থাকাটাই ম্যাটার করে। তো আমি এটাই বলবো যে আমাদের বাবা মা রয়েছে, তো আমরা এখন থেকে যত্নশীল হই, বাবা মার প্রতি খেয়াল রাখি, আর আমরা সবাই এমন কাজ করবো না যে আমাদের বাবা মায়ের মাথা নত হবে, ঠিক আছে। তোমরা সবাই বাবা মার খেয়াল রাখো, আর আমি চাই তোমার বাবা মা সুস্থ থাকুক, আর তোমরা সবাই জীবনে আরও বড়ো হও আর বাবা মার খেয়াল রাখো।